ना আমরা যেমন পাজি দেখে প্রেম নিবেদন করিনি, তেমনি কথাবন্ধটাও কোনো দিনপঞ্জিতে দাগ দিয়ে রাখিনি। আসলে অত্যন্ত অধ্যবসায় ও পর্যবেক্ষণ ক্ষমতা থাকলে যেমন বোঝা যায় কিভাবে নদীতে চরের সৃষ্টি হয়, তেমনি ভালোবাসা ভিন্ন কর্তব্যপরায়ণতায় আস্তে আস্তে অন্যের খোঁজ রাখা ও নিজের খোঁজ দেওয়া বন্ধ হয়ে যায়। শুধু পড়ে থাকে, ইলিশ এনেছি, একটু ভালো করে রান্না করো, আগের দিনের মতো যেন টাকাটা জলে না যায়, অথবা পুজোয় আত্মীয় স্বজনের জন্য জামা কাপড় কিনতে হবে, দয়া করে তাড়াতাড়ি এসো, কোনো অজুহাত যেন না দেওয়া হয়। কখন এবং কিভাবে আমরা একে অপরকে বলে ওঠা সূক্ষ্মাতি সূক্ষ্ম কথাগুলোই পরস্পরের প্রতি ব্রহ্মাস্ত্র বা বৃহৎ আগ্নেয়াস্ত্র বানিয়ে ফেলি তা জানি না। এই বিস্ফোরণের প্রথম কয়েক বছর যখন অবধি মন একে অপরের কাছে থাকে খুব দুঃখ লাগে, তাই কাঁচ ফাটার শব্দের মতো নিঃশব্দে মন ভাঙতে শোনা যায়। দিনপঞ্জির সাথে যখন বয়স, ভালোবাসা কবরে যত ঢুকতে থাকে পলি তত জমতে থাকে। এতদিনে মন ভেজা তুবড়ি, কোনো শব্দ হয় না। তখন অগ্নুৎপাত নয়, হিমবাহের বরফ গলা জল কালে ভদ্রে নামতে দেখা যায়। এইভাবেই অনিয়মের মধ্যেও যে ছন্দহীন কবিতার মতো একটা নিয়মানুবর্তিতা লক্ষ্য করা যায়, তলিয়ে দেখলে কথা না বলার হাজার কারণ টুকরো টুকরোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়, আর দুটি মনকে ক্রমশ বহির্মুখী হতে দেখা যায়।